হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো দর্শক, অবশেষে সানাই মাহফুজ তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে এবং যে স্ট্যাটাসে তিনি দর্শকের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন যে দর্শক প্লিজ আমাকে নিয়ে আর ট্রল করবেন না, আমার নানু মারা গিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে আমি অনেক চিন্তিত। তো দর্শক, সম্প্রতি তার একটি ছবি ইউটিউবে ভাইরাল হয় এবং যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ অনেক রকমই কথা বলে। তো দর্শক, প্রথমে চলুন সেই স্ট্যাটাসটি আমরা দেখে আসি। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মডেল তারকা সানাইকে নিয়ে প্রচুর নেতিবাচক ট্রল হয়। এবার সেসব নেতিবাচক ট্রল বন্ধের অনুরোধ জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক স্ট্যাটাসে সানাই লিখেছেন, একদিকে আমার নানু মারা গিয়েছেন, তার মধ্যে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত, আমার ভালো লাগছে না, অনেকদিন সহ্য করেছি আর নয়, আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন প্লিজ। আপনাদের কি আমাকে ট্রল করা ছাড়া আর কোনো কাজ নেই? আমার সামান্য একটা ছবি নিয়ে এত বাড়াবাড়ি কিসের? এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? আগে আপনারা অন্যদের বিকিনি পরানো বন্ধ করুন, না হলে আমার আগে যারা বিকিনি পরেছে তাদেরকে কেউ কিছু বলুন। আর শুধু আমি কেন, এক দেশে দুই নিয়ম কেন? আর এমন না যে আমি একাই বাংলাদেশের এমন ছবি আপলোড দিয়েছি, দেশের অন্যান্য অভিনেত্রীরাও এর থেকে বাজে ছবি আপলোড দিয়েছেন, তাদেরকে নিয়ে তো এত মাতামাতি নেই, তাহলে আমাকে নিয়ে কেন এত মাতামাতি? তো দর্শক, আপনারা কি বুঝতে পারলেন স্ট্যাটাস থেকে? দর্শক, তিনি কিন্তু স্ট্যাটাস থেকে এটা বোঝাতে চাইছেন যে অন্য মেয়েদেরকে নিয়ে যদি ট্রল না করা হয় তাহলে আমাকে নিয়ে কেন ট্রল করা হচ্ছে? অন্য মেয়েরা বিকিনি পরে ছবি আপলোড দিচ্ছে, আমিও বিকিনি পরে ছবি আপলোড দিচ্ছি, তাহলে ওদেরকে নিয়ে যদি সমালোচনা না করা হয় তাহলে আমাকে নিয়ে কেন এত সমালোচনা করা হচ্ছে? অ্যাকচুয়ালি দর্শক, আমি এটা মনে করি যে তিনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছেন সোশ্যাল মিডিয়ায়, মানুষজন তাকে নিয়ে সেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করছে। কারণ অনেকে বিকিনি পরে ছবি আপলোড দিচ্ছে কিন্তু তার মতো এত খারাপভাবে লাইভ করে নাই বা বিভিন্ন খারাপ ভিডিও ইউটিউবে আপলোড করে নাই। তিনি যেহেতু এভাবে আপলোড করছে, তিনি অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং জনগণ তাকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করবেই। তো দর্শক, তবুও যেহেতু তার নানু মারা গেছেন, তো তার একটা ইমোশনাল একটা মোমেন্ট আসছে। তো আশা করছি আপনারাও অবশ্যই সদ্ব্যবহার করবেন, কারণ মানুষের খারাপ মুহূর্ত আসতেই পারে। তো আমরা যেহেতু তার মতো অত খারাপ না, সো আশা করছি আপনারাও অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং তাকে নিয়ে ট্রল করার কোনো দরকারই নাই। তো অবশ্যই দর্শক, আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।